নমস্কার, শ্রাবণীস কিচেন থেকে আমি শ্রাবণী তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন রেসিপি শুরু করছি। আজকে রেসিপির নাম, আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ, অপরন্ত ভালোবাসা জানাই। আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা, এবং পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থেকো এই কামনাই করি। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো দেখে নিই কী কী লাগছে, এসো। চটপটি আমি কীভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করছি। তার জন্য নিয়ে নিয়েছি ঘুগনির যে মটর, সেই মটর নিয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর এখানে সেদ্ধর জন্য রেখে দিয়েছি। আর দিচ্ছি একটা বড় আলু, সেটাকেও কেটে ধুয়ে নিয়ে নিলাম। এখন দিচ্ছি এতে নুন আর দেবো হলুদ গুঁড়ো, দিয়ে এটাকে আমি বয়ল করে নিয়ে আসছি। আর চটপটি করতে আমার লাগবে ডিম, তাই 2টো ডিম আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, একটু সেদ্ধ হয়ে যাক। চটপটির জন্য একটা মশলা লাগবে, এটা একদমই হোমমেড করব আমি। কী কী নিয়েছি বলে দিচ্ছি, এতে নিয়েছি জিরে 1 চামচ ভরে, জিরে 1 চামচ ভরে নিয়েছি, ধনে 1/2 টিস্পুন নিয়েছি, 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, আচ্ছা লং নিয়েছি গোটা 10টা, আর 12-13টা মতো নিয়েছি গোলমরিচ, 1/4 টিস্পুন নিয়েছি জোয়ান, 1/4 টিস্পুন নিয়েছি রাঁধুনি, জিরে নিয়েছি এটা মৌরি, এখানে আছে 1/2 টিস্পুন মৌরি। এগুলো সব কটা হালকা রোস্ট করে আমি গুঁড়ো করে নিয়ে আসছি, খুব হালকাভাবে কিন্তু রোস্ট হবে, গ্যাস অন করা আছে, হাই ফ্লেমে কিন্তু একদমই হবে না, খুব হালকা আছে, এটা রোস্ট করতে হবে। যখন সুন্দর একটা গন্ধ আসবে তখন গ্যাসটা বন্ধ করে দেবে, এর জ্বলে যেন না যায়, তাহলে কিন্তু সেই ফ্লেভারটা পাওয়া যাবে না, খুব হালকা হাতে এটা রোস্ট হবে। ঘুগনির মটর আর আলু সেদ্ধ হয়ে গেছে, এটাকে এখন এক পাশে রেখে দিচ্ছি। আচ্ছা, যে মশলাটা করেছিলাম সেই মশলাটা হয়ে গেছে, এর সঙ্গে মেশাবো আমি এখন একটু বিট লবণ। এটাকে মিক্স করে নেব, এই মশলাটা করে কিন্তু তোমরা এয়ারটাইট বক্সে রেখে দেবে, ফ্রিজে 2 মাস আড়াই মাস খুব ভালো জল থাকবে। আচ্ছা, এটাকেও সরিয়ে দিলাম। এবারে আসছে তেঁতুল জল, আমি একটু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, তার থেকে হয়ে যাওয়ার পর তার কাদা বার করে নিয়েছি, নিয়ে এবার আমি এতে দিচ্ছি একটু বিট লবণ, তার সঙ্গে দিচ্ছি একটু নর্মাল যে সাদা নুন সেটাকে একটু দিচ্ছি, আর দিচ্ছি চিনি, 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এটাকে আলাদা করে কেউ ফোটাইনি, কিন্তু এইভাবেই দেবো। আর এর সঙ্গে দিচ্ছি এখন এই যে চটপটির মশলাটা করেছিলাম তার থেকে অল্প করে একটু দিয়ে দিচ্ছি মশলা। আর এইগুলো নিয়েছি, এগুলো সব উপরে গার্নিশ করব। আচ্ছা, এবারে আমি নুনটা সরিয়ে দিই, এখন 2টো বাটি নিয়ে নিয়েছি, এতে আমি সার্ভ করব, কীভাবে করব সেটি তোমাদের দেখাচ্ছি। আমি এখানে 2টো বাটিতে কিভাবে সাজাবো সেটি তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো। উপরে দিয়ে দিচ্ছি একটু চটপটি মশলা, এখানে এই ওপটার মধ্যে শুধু নুন আর হলুদ দেওয়া ছিল কিন্তু আর কিছু না। এবারে এই থালাটা নিলাম,
দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একদম ছোট্ট ছোট্ট করে কাটতে হবে, বড় বড় একদম নয়। তার সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। ঝালটা যে যেমন ভাবে খাও সেটাভাবে দিও। এবারে দিয়ে দিচ্ছি ধনে পাতা। আর দুটো ডিমের মধ্যে একটা স্লাইস করে নিয়েছি, একটা কুচিয়ে নিয়েছি। এবার দিচ্ছি একটু টমেটো কুচি। এবার একটু তেঁতুলের জলটা দিয়ে দেবো। আর একটু দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি ধনে পাতা। আর একটু উপরে দিয়ে দিচ্ছি সেই চটপটি মশলাটা। সব শেষে দিচ্ছি রোস্টেড চিনে বাদাম। আমি এটাকে চপ করে রেখেছি, এটাকে একটু ওপর থেকে দিয়ে দিচ্ছি। তোমরা এখানে ঝুরি ভাজাও দিতে পারো, আমার কাছে এটা আছে, আমি এটাই দিয়ে দিলাম। আবার একটুখানি সামান্য দিয়ে দিচ্ছি মশলা। আর একটু তেঁতুলের জল। তাহলে এটা আমার হয়ে গেছে, আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই জানিও এবং তোমরা বাড়িতে করো, প্রত্যেকের খুব ভালো লাগবে। আর আমার সঙ্গে থেকো আর লাইক দিতে ভুলো না। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবে, তার সঙ্গে পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবে আর অল বাটনটাও ক্লিক করে রেখে দেবে। যখন আমার নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশান তোমাদের সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তার সঙ্গে লাইক শেয়ার কমেন্টস ও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তাহলে আজ এখানেই শেষ করছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো, নমস্কার।